রসুন সবজি না মশলা, জানতে ভারতের রাজস্থান হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর আবার সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। 2016 সালে জারি করা এক নির্দেশে সে রাজ্যের সবজি পাইকারি বাজারগুলোতে রসুন বিক্রি করা যায় না, পরবর্তীতে দানাশস্যর বাজারে বিক্রি করতে হবে বলে জানিয়েছিল সরকার। ব্যবসায়ীরা জানিয়েছে, দানাশস্যর বাজারে রসুন বিক্রি করলে 2% কমিশন পাওয়া যায়, অথচ সবজি বাজারে যখন রসুন বিক্রি হতো তখন 6% কমিশন পাওয়া যেত। আয় কমে যাওয়ার ফলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে যোধপুর আলু পেঁয়াজ ও রসুন বিক্রেতা সংগঠন। ভারতীয় কৃষি গবেষণা সংস্থার বিজ্ঞানী ডক্টর প্রীতম কালিয়ার বলেছেন, রসুন মূলত সবজি কিন্তু এর ব্যবহার হয় মশলা হিসাবে, রসুনের চাষও হয় সবজি হিসাবেই। আনাজ বাজারে রসুন বিক্রি করার কথা কেন বলা হচ্ছে জানি না, কারণ রসুন কোনোভাবেই আনাজ বা দানাশস্যের মধ্যে পড়ে না। ডক্টর প্রীতম আরো বলেন, বাজারে রসুন বিক্রি করার কথা কেন বলা হচ্ছে জানি না, কারণ রসুন কোনোভাবেই আনাজ বা শস্যের মধ্যে পড়ে না। পেঁয়াজ আর রসুনকে ভাই বোনও বলা চলে, দুটো নাম অনেক ক্ষেত্রেই একসঙ্গেই উচ্চারিত হয় রান্নাঘরে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল আর অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ সমৃদ্ধ রসুনের উপকারিতা প্রাচীনকাল থেকেই স্বীকৃত। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।